हाय बंधुरा, आज के चैने अपन आबारों स्वागत जानाई नतून एक भिडियो नहीं चले एसे। तो आज के संगे शेयर करते चले चिकेन चाउमिन। रेसिपिटी भीषण खेते भालो है एवं सबार प्रिय। आपनी जदि एटा करे दें करे खावान सबार खूब भालो लागबे। तो चलुन देरी ना करे ए रेसिपिटी देखे नेवा जाक। तार आगे जारा एखोनो आमार चैनलके सबस्क्राइब करनी तादेर काछे प्लिज अनुरोध रइलो चैनलटिके सबस्क्राइब कर दिओ। तार जोन्नो सबार प्रथमे आमि एखाने निएछि 250 ग्राम चिकेन। तार मध्ये दिए दिच्छि लवण, दिए दिच्छि गोलमरिच गुड़ो और दिए बेकिंग सोडा। एटा किन्तु अवश्य देवें, एटा दिले चिकेनटा खूब फ्लापी है एवं जूसी है। दिए दिच्छि भिनेगार एवं दिए दिच्छि सोया सस। एबार हाथे साहाज्ये खूब सुंदर भावे एटाके आमि माखिए नेब। एमन भावे माखाबो जाते प्रत्येकटा चिकेनेर गाए एटा खूब सुंदर भावे कोट हो जाए। चिकेनटा माखानो हो गेछे, एबार एटाके आमि 15 मिनिटेर जोन्नो मैरिनेटे रेखे देब। एकटा पात्र दिए ढेके आमि एटाके रेखे देब। एबार एखाने आमि निएछि क्यापसिकाम, निएछि गाजर दुटो आमि लम्बा लम्बा करे केटे निएछि। देखुन एरकम भावे, ठीक एक ही रकम भावे केटे निएछि बाँधाकपि। बाँधाकपिगुलोके आमि लम्बा लम्बा केटे निएछि किन्तु एकटु मोटा मोटा करे। एबार एरपर एखाने निएछि पेंयाज, आमि दुटो मीडियम साइजेर पेंयाज केटे निएछि। निएछि रसुन कुचिए निएछि आमि, रसुनगुलो एकटु लम्बाटे करे कुचिए निएछि। एबार निएछि एखाने बয়ের চাউমিন। এটাকে আমি খুব সুন্দরভাবে বয়েল করে নিয়েছি। কিভাবে বয়েল করেছি সেটা আমার আগের একটি ভিডিওতে আছে, আমি লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশন এবং আই বাটনে দু জায়গায় থাকবে। এবার সামান্য তেল নিয়ে, এক চামচ মতন তেল নিয়ে আমি হাতে সাহায্যে এটাকে মাখিয়ে নিলাম, যাতে প্রত্যেকটা চাউমিন আলাদা আলাদা হয়, চিপকে না যায়। এবার এটা রান্নার প্রসেসে আমি চলে যাই। এবার একটি কড়াই আমি গরম করে নিয়েছি, গরম করে তাতে দিয়েছি তেল। তেলটা আমি দু চামচ পরিমাণ তেল দিয়েছি, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এই কড়াইটা ননস্টিক নয় তাই একটু লেগে যাচ্ছে, এটা নিয়ে আপনারা ভয় পাবেন না বা টেনশন করবেন না যে এটা কেন লেগে যাচ্ছে বা লেগে গেলে ভালো হবে না, এরকম কোনো ব্যাপার নেই। এটা যদি ননস্টিক হতো এটা লেগে যেত না। তো এটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানটায় এটাকে ঢাকা দেব। ঢাকা দিলে কি হবে, এটা থেকে যেই জলটা আছে, এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। চিকেন থেকে যে জলটা বেরিয়ে যায় সেটা বেরিয়ে যাবে। এবার দেখুন কতটা জল বেরিয়েছে, এই সামান্য চিকেন থেকে বেশ কিছু জল বেরিয়েছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। কিন্তু চিকেনটা এখানে কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তো সেদ্ধ করার জন্য এখানটায় আমরা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি সামান্য জল দিয়ে এখানে আরবারও একবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে জলটা ভালোভাবে লেগে থাকে এবং সেদ্ধ হতে সুবিধা হয়। এবার ঢেকে রাখছি 7-10 মিনিটের জন্য। ঢেকে দিলে আর এখানে আঁচটাকে একদম মিডিয়ামে রাখবেন, মিডিয়াম টু লো রাখবেন, তাতে খুব সুবিধা হয় সেদ্ধ হতে। এবার দেখুন 7-10 মিনিট পর চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলো ভাজাও হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এটাকে আমি তুলে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এরই মাঝে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ভীষণভাবে আমি রিকোয়েস্ট করছি, আবারও বলছি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে থাকুন। এবার আবারও ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেল দিয়ে আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। যদি বাচ্চারা খায় তাহলে এই কাঁচা লঙ্কাটাকে আপনারা স্কিপও করতে পারেন। এবার কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর স্লাইস করে রাখা বা কুচিয়ে রাখা যেই রসুনগুলো ছিল সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এবং হাই হিটে এটাকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। একটু কালার ধরা পর্যন্ত ভাজতে হবে। দেখুন এটা একটু কালার ধরতে শুরু করেছে, এটা খুব তাড়াতাড়ি কালার ধরে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। পেঁয়াজটাও আমি হাই হিটে খুব সুন্দরভাবে ভেজে নেব। তবে যেহেতু এটা চাইনিজ রেসিপি তাই এখানে কোনো সবজি ওভারকুক হয় না। হাইটে এটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। তার মাঝে আমি দিয়েছি পরিমাণ বুঝে লবণ। লবণটা আমি একবারই দিয়েছি, এরপরে আমার লবণ কিন্তু লাগেনি। যেহেতু সসেও লবণ থাকে তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। এবার নেড়েচেড়ে নিলাম, দেখুন একটু কালার ধরে এসেছে। এই পর্যায়ে আমি দিয়েছি বাকি সবজিগুলো, ক্যাপসিকাম, গাজর, তাছাড়া বাঁধাকপি, সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই সমস্ত সবজি এখানে হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলে কিন্তু সবজির যে ক্রাঞ্চিনেসটা আছে সেটা নষ্ট হবে না এবং সবজিটা দেখতেও খুব ভালো লাগবে। এবার এই সমস্ত কিছুটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে বা একটু সতে করে নেওয়া হয়ে গেলে এখানটায় আমরা চাউমিনটা অ্যাড করে দেব। চাউমিনটা খুব সাবধানে অ্যাড করতে হবে যাতে ছিঁড়ে না যায়, তাহলে কিন্তু চাউমিনটার যে স্ট্রাকচারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এই জায়গায় আপনারা দুটো হাতা বা দুটো চামচ ব্যবহার করতে পারেন এটাকে মিক্স করার জন্য। আমি এখানে মাঝে চিমটা ব্যবহার করেছিলাম এটা মিক্স করার জন্য, তাছাড়া আমি অন্য কিছু ব্যবহার করিনি। এবার এটা খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়েও খুব সাবধানে এটাকে মিক্স করে নিতে হবে। অ্যাকচুয়ালি চাউমিন বানানোর জন্য খুব বড় একটি পাত্রের প্রয়োজন হয় যেটাতে মিক্স করা খুব সুবিধা হয়। অ্যাকচুয়ালি সবার বাড়িতে এটা থাকে না, তার জন্য একটু প্রবলেম হয়। আমার বাড়িতেও এর থেকে বড় ছিল না, তার জন্য একটু প্রবলেম হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি সস, দিয়েছি সোয়া সস আর এখানে আরও কিছু সস ব্যবহার করব। এই সমস্ত কিছুর পরিমাণ কিন্তু আমি নিচে লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, তারপর দিয়ে দিচ্ছি
এরপর দিয়েছি ভিনিগার। ভিনিগার দিয়ে এবার আমি মিক্স করে নেচ্ছি। এবার কিন্তু এটা মিক্স করে নিলে একদম রেডি হয়ে যাবে এই চিকেন চাউমিনটা। আপনারা ভাবতেও পারবেন না হয়তো এত সহজে এই চিকেন চাউমিনটা তৈরি করা যায় এবং খেতে ভীষণ সুস্বাদু হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর ঠিক এইরকমই নিত্য নতুন এবং খুব কম সময়ে তৈরি হয়ে যাওয়ার মতন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আমার চ্যানেলে আসা নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট দিন নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।